সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুতে কর্মরত টোল আদায়কারী এক ব্যক্তি ও দুই আনসার সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত 9টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। হামলায় আহতরা হলেন টোল আদায়কারী ইমন মিয়া, আনসার সদস্য রনি ও কুদ্দুস সরকার। তাদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে রোববার রাত 9টায় রানীগঞ্জ সেতু দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হচ্ছিলেন জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ গ্রামের মিতু নোয়াব আলীর ছেলে মাসুক আলী সহ কয়েকজন। এ সময় সেতু টোল প্লাজায় কর্তব্যরত সদস্য তার কাছে সেতু পারাপারের টোল ফি চান, কিন্তু মাসুক আলী টোল ফি না দিয়ে তর্কে জড়ান। এক পর্যায়ে মাসুক আলীর নির্দেশে তার সঙ্গে থাকা সিরাজুল ইসলাম, হাসানুর রহমান, আমিনুর ও আবু বক্কর কর্তব্যরত টোল আদায়কারী ও আনসার সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় টোল আদায়কারী ইমন মিয়া সহ দুই আনসার সদস্য আহত হয়। এছাড়া হামলায় টোল প্লাজার আনসার ব্যারাকের বাথরুমের দরজা জানালার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় রোববার রাতেই টোল প্লাজায় কর্মরত আশিকুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, ওই ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।